নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। ঘড়িতে এখন ঠিক দুপুর তিনটে, নিয়ে হাজির হয়েছি আমরা একটা নতুন রেসিপি। প্রথমেই দইয়ের মধ্যে চিকেনটাকে মাখিয়ে নিলাম। এরপর নিলাম কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা, আদা আর রসুন। আদা রসুনের পরিমাণটা একটু কম, পুদিনা পাতার ধনে পাতার পরিমাণ অনেকটা বেশি। এবার একটা সবুজ সবুজ মশলা তৈরি হয়ে গেল। এখানে একটা গন্ধরাজ লেবুর জুসটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে, আর ওই যে সবুজ সবুজ যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটাকেই দিয়ে দিলাম। দিলাম লবণ, দিলাম হলুদ, দিলাম লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর এই রান্নার মেন আকর্ষণ হচ্ছে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর গন্ধটা, মানে একটা গোটা লেবুর চার ভাগের এক ভাগের যে রসটা ছিল প্রায় দুই চামচ মতো, সেটাকেই দিয়ে দিলাম। আমি এখানে একটা মিস্টেক করেছি, দইটাকে প্রথমে ফেটিয়ে না দিয়ে চিকেনের মধ্যে মাখিয়ে দিয়েছিলাম। তবে আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, আগে ফেটিয়ে নেবেন দইটা, তারপরেই দেবেন। ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে এটাকে আবারও মাখিয়ে নিতে হবে, তাহলে দেখা যাবে কোনো রকম জল ছাড়বে না। তবে মশলার মধ্যে, দইয়ের মধ্যে যে পরিমাণ জল আমার রয়েছে, জল তো ছাড়বেই আজ আমার মশলা থেকে। তা এখন ঝোলঝোল ব্যাপারটা দেখেই বুঝতে পারছি। একটুখানি গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে রান্নাটার কালারটা আরও বেশি বেড়ে যায়। বেশ অনেকটা পরিমাণেই পড়ে গিয়েছিলো, তাই হাতের করে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর যেটুকু মাত্র ছিল সেটুকু দিয়ে মাখিয়ে নিলাম। এখন দেখুন দেখতে কি সুন্দর লাগছে সবুজ সবুজ ব্যাপারটা। রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম। তেল ভালোভাবে গরম হতেই দিয়ে দিলাম দুটো বড় বড় সাইজের পেঁয়াজ, কুচো করে রেখেছিলাম সেটাই। খুব বেশি নয়, দুটো পেঁয়াজ দিয়েছিলাম, কারণ চিকেনের পরিমাণ এখানে খুব বেশি নেই, মাত্র 300 গ্রাম আছে। পেঁয়াজ ভাজার সময় রাঁধুনির চোখে মুখে কিন্তু ভীষণ ঝাল লাগে, তাই চিনির ব্যবহার করা হয়েছে। চিনিটা দিলে কিন্তু আর কোনো রকম ঝাল রাঁধুনির চোখে লাগবে না, তাই পেঁয়াজটাকে এবার চিনি দিয়ে ভেজে নিলাম। লালচে কালার ধরলেই আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটাকে। চিকেনটাকে বেশ সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে দীর্ঘ সময় ধরে। এই রান্নাটা করার সময় কিন্তু অবশ্যই চেষ্টা করবেন লোহার কড়াই বা পাতের কড়াই ব্যবহার করতে। কলকাতা স্টাইলে যখন চিকেন রোল তৈরি করবেন অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন। এখন সুন্দর করে যে মশলার বাটিটা ছিল তার মধ্যে আরও খানিকটা জল মিক্স করে সুন্দর করে জলটা দিয়ে দিলাম, যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই জলটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব হাই ফ্লেমে। এখন এই পর্যায়ে বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছি আর অনেকটাই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। যেটুকু জল রয়েছে সেটুকু শেষ হতে হতে আমাদের দেখা যাবে চিকেনটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু বোনলেস চিকেন ব্যবহার করেছিলাম, তাই একটু বেশি করেই সেদ্ধ করতে হবে যাতে খেতে অসুবিধে না হয় কারোর। এই পর্যায়ে দেখুন তেল ছেড়েছে কি হারে, সুন্দর করে তেল কিন্তু একদম রিলিজ হয়ে গেছে। তবে জল কিন্তু রয়েছে একদম সমান সমান, যেটুকু জল রয়েছে সেটুকুও থাকবে না। এই পর্যায়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করছিলাম যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে দেখুন তেলটা ছেড়ে মশলার থেকে একদম কড়াইয়ের সাইডে বেরিয়ে এসেছে। তবে এখনও যেহেতু প্রচুর পরিমাণে ভাপ রয়েছে, তাই বুঝতে হবে এটার মধ্যে জলও কিন্তু অনেকটা পরিমাণে রয়েছে। যতক্ষণ না তেলটা ভালোভাবে ছাড়ছে আর জলটা একদম শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করতে থাকবো। তবে মেশানোর সময় এটা যেহেতু আরও একবার রান্না করা হবে, বাকি ওই যে পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলোর সাথে মেশানো হবে যখন, তাই আমি এটাকে আর বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, এভাবেই রেখে দেবো। এবং যখন এটা পরিবেশন করব তখন আরও একবার এটাকে গরম করতে হবে। এই প্রসেসেই এটাকে আমরা দীর্ঘক্ষণ রেখে দেবো। আর এই পর্যায়ে একবারই যদি আপনি চিকেনের প্রসেসটা কমপ্লিট করতে চান, তাহলে এই পর্যায়ে গ্যাসের আঁচ কমিয়ে ধীরে ধীরে এটাকে রান্না করতে হবে, কারণ এই পর্যায়ে এসে কড়াইয়ের মধ্যে কিন্তু ভীষণভাবে ধরে যায়। আগের থেকে অনেকটাই ভাপ কমেছে, তাই বুঝতে হবে আমাদের কিন্তু চিকেনটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর কড়ার গায়েও দেখুন, লক্ষ্য করলে দেখা যাবে সুন্দরভাবে কিন্তু ধরে ধরে যাচ্ছে আর পোড়া পোড়া ব্যাপারটা হয়ে যাচ্ছে। তাই এখন আমাদের আঁচ বন্ধ, রান্না এটা কমপ্লিট, বাকি প্রসেসটা করব চলুন এরপর। দীর্ঘ প্রসেসের একটা রান্না, তাই সময় লাগবে আমাদের ভিডিওটাতেও। একটু সময় নিয়ে মাত্র 10 মিনিট সময় যদি আপনাদের
আমাদের দেন আপনারা, তাহলে আশা করছি একটা সুন্দর রেসিপি শিখে নিতে পারবেন। রোল বানাবো যেহেতু তাই ময়দাটাকে রেডি করতে হবে, তাই আমি এখানে দুটো রোল তৈরি করার জন্য ময়দাটাকে মেখে নিচ্ছি অল্প একটু লবণ একটু চিনি দিয়ে। লবণ আর চিনি দিয়ে ভালোভাবে একটু হালকা কুসুম জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছিলাম। ময়দাটা মাখার পরে রেস্টে রেখেছিলাম বেশ অনেকক্ষণ, আর তারপর এখন দেখা যাচ্ছে সুন্দরভাবে ময়দাটা কিন্তু মাখানো হয়ে গেছে। দুটো লেচি কেটে নিয়েছি, আর তারপর বেশ বড় বড় করে এটাকে পরোটা তৈরি করতে হবে। পরোটাগুলো আজকে আমরা কলকাতা স্টাইল করব, যেমন লাচ্ছা তৈরি করা হয় লাচ্ছা পরোটা, সেভাবেই পরোটাটাকে রেডি করব। প্রথমে একটু বড় করে পরোটাটাকে তৈরি করে নিলাম রুটির মতো, আর তারপর কাটলা দিয়ে ঠিক লাচ্ছা পরোটার মতো ঘুরিয়ে নিয়েছি, আর ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একটা লাচ্ছা পরোটার মতো ডো তৈরি করে নিলাম। এখানে এই লেচিটা তৈরি করার পর রেখে দেব, অন্যদিকে আরও একটা লেচিকে ঠিক আরেকটা স্টাইলে গুটিয়ে নিচ্ছি। এভাবেও কিন্তু লাচ্ছা পরোটা তৈরি হয় আমাদের এখানে। এখন এবার এগুলোকে কিন্তু তেল দিয়ে বেলতে হবে, আর কোনো রকম ময়দা দিয়ে তৈরি করলে চলবে না। একটু সময় নিয়ে নিয়ে করতে হবে, একটু হালকা হাতে করতে হবে, কারণ ময়দার যেহেতু রুটি তাই একটু সময় তো লাগবে, আর ছোটো হয়ে আসে বারবার। সুন্দর করে একটা বড় বড় সাইজের পরোটা তৈরি করেছি আমি এখানে। প্রায় 100 টাকা, 120 টাকা, 170 টাকার রোল তৈরি হচ্ছে এখানে। একদম বড় সাইজের জাম্বো রোল তৈরি হয়েছে, কারণ একটা খেয়ে কাউকে আর ডিনার করতে হবে না, বা লাঞ্চে একটা খেলেও কিন্তু তাকে আর লাঞ্চ করতে হবে না, তাই এটাকে বড় করেই তৈরি করা হয়েছে, আর সেরকম ভরে ভরে পুরটাও দেওয়া হবে। এবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম রুটিটাকে। বেশ এপিট ওপিট উল্টে পাল্টে নেওয়ার পর ওপর থেকে একটু তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে আবারও অন্য সাইডটা একটু ভেজে নিতে হবে, আর সুন্দর কড়া কড়া করে তৈরি করতে হবে পরোটাগুলোকে। কড়া করে পরোটা তৈরি করলে তবেই হবে এই রোল খাওয়ার মজা। রোলটাকে র্যাপ করার জন্য লাগবে আমাদের ডিম, কারণ ডিম ছাড়া তো রোল ভাবা যায় না। তাই এখানে আমি একটা কাপের মধ্যে দুটো ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেবে একটু লবণ দিয়ে। একটু লবণ মিশিয়ে নিয়ে ডিমটাকে আমি সুন্দর করে ফেটিয়ে নিলাম। এবার আপনি আপনার ইচ্ছে মতো ডিম কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, একটাও দিতে পারেন আবার দুটো। এইদিকে পরোটাগুলো আমাদের কড়া করে ভাজা হয়ে গেছে, এবার শুধু ডিমটাকে ভাজার অপেক্ষা। ডিমের মিশ্রণটা একটু তেল দিয়ে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে, বেশ ফুলে ফুলে উঠবে। একদম বেশি আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু ফুলে উঠবে। আর তারপর ওপর থেকে কাঁচা অবস্থা থাকায় ডিমটা কাঁচা অবস্থা থাকাকালীনই আমরা পরোটাগুলোকে দিয়ে দেব, তাহলে একে অন্যের সাথে খুব ভালোভাবে এটাকে জয়েন্ট হয়ে যাবে। ব্যাস আমাদের এখানে পরোটাগুলো কমপ্লিট। এবার শুধু পুরটাকে একটু সবজি দিতে হবে। পরোটা ডিম ভাজার পরে যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো, ক্যাপসিকাম, বেল পেপার। এবার ভালোভাবে একটুখানি লবণ দিয়ে শটে করে নেব। শটে করে নিলে সবজিগুলো কিন্তু কাঁচা কাঁচা ব্যাপারটা থাকে না, খেতেও অনেক টেস্টি হয়। অনেকেই আছেন কাঁচা খেতে পছন্দ করেন না, কিন্তু এভাবে যদি একটু শটে করে নেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজের যে গন্ধ থাকে রোলের মধ্যে দীর্ঘক্ষণ থাকার পরেও কিন্তু এই গন্ধটা উঠবে না, আবার কাঁচা যে কচর কচর ব্যাপারটা থাকে মুখের মধ্যে সেটাও কিন্তু হবে না। যে গন্ধটা চিকেনের মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকেই চিকেন নিয়ে নিলাম পরিমাণ মতো, আর সেটাকে এবার এই সবজিগুলোর সাথে মিশিয়ে নিলাম। এখন শুধু র্যাপ করার অপেক্ষা। পরোটাগুলো আমাদের আগের থেকেই কড়া করে ভাজা ছিল, এবার ওপর থেকে যে চিকেন এবং সবজিগুলো রেডি করেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি ভরে ভরে, যতটা আপনার প্রয়োজন ততটাই, কারণ এটা তো বাড়িতে পরিবেশন হবে। ওপর থেকে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে টমেটো কেচাপ, আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন। ওপর থেকে অবশ্যই আমি দিয়েছিলাম একটু গন্ধরাজের রস, গন্ধরাজ লেবুর রসটা দেখাতে আমি একদমই ভুলে গিয়েছিলাম। ব্যাস তারপর একটু র্যাপ করে নিলাম, তৈরি হয়ে গেল আমাদের গন্ধরাজ চিকেন রোল। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন। এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপাতত টাটা, আসছি আবারও কাল ঠিক দুপুর 3টায় নতুন ভিডিও নিয়ে।